এখনো ঢাকে কাঠি পড়তে কয়েক মাস বাকি। মায়ের আরাধনা, মায়ের পুজো সবের মধ্যেই আসলে যা জড়িয়ে তা হলো আপন জনকে ভালো রাখার ঐকান্তিক প্রয়াস, আর অন্যকে সুস্থ রাখার অন্যতম মহৎ উপায় বিপদে আপদে রক্তদান করা। ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে এবছরও সেই রক্তদানের আয়োজন করা হয়েছে, নাম মায়ের জন্য রক্তদান। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হলো রক্তদান শিবির। বেশ কয়েক বছর ধরে দুর্গাপুজোর আগে এই রক্তদানের আয়োজন করে থাকে ফোরাম ফর দুর্গোৎসব। সারাও পরে ভালোই, করোনা কাল থেকে প্রতি বছর তাদের এই উদ্যোগে সামিল হন সমাজের বহু বিশিষ্ট মানুষ। এদিন ছিলেন কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, অতীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য সহ বিশিষ্টরা। এদিন বিশিষ্টদের সঙ্গে রক্ত দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, ফোরাম দুর্গোৎসব কমিটিগুলি এরা তো শুধু পুজো করে না, আর পুজো মানে শুধু ধর্মীয় আচার নয়, পুজো মানে ধর্মীয় আচার, সংস্কৃতি, রীতিনীতি, শিল্পকলা, এমপ্লয়মেন্ট, বাণিজ্য সব মিলিয়ে একটা বিকল্প অর্থনীতি, তার সঙ্গে আমাদের চিরাচরিত যে সময়। তো এই ক্লাবগুলি শুধু পুজো করে তা নয়, তারা সারা বছর নিজেদের নিজেদের এলাকায় নানা সমাজসেবামূলক কর্মসূচি করে, আর তার মধ্যে এই যে সবাই মিলে একসঙ্গে ফোরামের ব্যানারে একটা বৃহত্তম রক্তদান, এই একেবারে একটা অভিনব জিনিস, ফলে পাল্লা দিয়ে চলছে, উত্তর বেশি রক্ত দেবে না দক্ষিণ বেশি রক্ত দেবে, কসবা বেশি রক্ত দেবে না আর একটা জোন বেশি রক্ত দেবে, কিন্তু এর মধ্যে দিয়ে এই যে রক্তদাতারা সব ক্লাবগুলির ছেলেরা চলে এসছে, মেয়েরা চলে এসছেন, এটা তো একটা বিরাট সামাজিক কর্মযোগ্য, এটা একটা অভিনব জিনিসে পরিণত হয়েছে। তো এসেছি, প্রতিবার আসি, এবং এটা তো একটা রক্তদান উৎসব, তো ফলে সেখানে যদি রক্ত দিয়েও একটা সবার সঙ্গে সামিল হওয়া যায়, তাই রক্ত দিলাম। গত বছরের পরিসংখ্যান বলছে এই শিবিরে কলকাতা থেকেই 2683 জন রক্তদান করেছিলেন, এছাড়া জেলায় আরও বেশি। এবছরও তারা মায়ের জন্য রক্তদান শিবির করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, কুণালদা এখানে আজকে কোনো নেতা হয়ে আসেননি, উনি একজন পুজো প্রেমী, পুজো পাগল একজন মানুষ আছেন, বহুদিন পুজোর সাথে যুক্ত, ওনার নিজের ক্লাব ব্রাহ্মণ সম্মেলনী, এবং এমনি একটা দৃষ্টান্ত আজকে স্থাপন করে দিলেন। এত ব্যস্ততার মধ্যেও এত ব্যস্ত মানুষ উনি, সেখানে কুণাল ঘোষ তার নিজের ক্লাবের প্রতি তার ভালোবাসা, ফোরামের প্রতি তার ভালোবাসা তিনি আজকে এখানে করলেন। আমরা ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে ওনাকে বারবার ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং উনি যে আজকে দৃষ্টান্ত ওনাকে দেখে আরও অনেক মানুষ অনুপ্রাণিত হয়ে রক্ত দেবেন, এই আশা আমি রাখি। এখন অবধি 12টা অবধি আমার কাছে যা স্কোর আছে সব 6টা জোন মিলিয়ে 2175 জন দিয়েছে, আরও আমাদের 3-4টে অবধি চলবে, আশা করি আরও 1000-1500 লোক দিতে পারে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা 2017 সালে 4 জুন রক্তদান শিবির এখানে প্রথম শুরু করেছিলাম, তখন একটা গ্রীষ্মকালীন রক্তদান করেছিল, মনে আছে উনি আমাদের ক্লাবগুলোকে বলেছিলেন এবং থানাকেও, প্রত্যেকটা থানাকে বলেছিলেন, সেইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের শুরু হয় এবং আজকে সেটা অষ্টম বর্ষে এসছে। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার কিছু করতে জানে, উনি যদি আমাদের সহযোগিতা না করতেন তাহলে এত বড় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আমরা পেতাম না, একদম বিনামূল্যে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পাই, এই জন্য ওনার কাছে আমরা বারবার কৃতজ্ঞতা জানি। বিশ্ববাংলা সংবাদের রিপোর্ট।